হ্যালো বন্ধুরা, বেঙ্গলি হেল্পডেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি নতুন ভোটার কার্ড অনলাইনে আবেদন করা যায়, এবং স্টেপ বাই স্টেপ এ টু জেড ডিটেলসে দেখিয়েছি। আপনাদের মধ্যে যারা নতুন ভোটার কার্ড বানানোর কথা ভাবছেন বা যাদের বয়স 18 বছরের মধ্যে হয়েছে, তো তারা অবশ্যই কিন্তু এই ভোটার কার্ড অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া কিন্তু স্টার্ট রয়েছে এখনো পর্যন্ত। তো যারা আবেদন করতে চাইছেন তাদের জানিয়ে রাখি, আপনার বয়স কিন্তু 2004-এর আগে হতে হবে, অর্থাৎ 2003 যদি আপনার ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু এখন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো অ্যাপ্লাই করার জন্য আপনাকে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো বলে রাখি। এর জন্য আপনার ডকুমেন্টস লাগবে আধার কার্ড, রেশন কার্ড এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি, যেটা কালার হতে হবে এবং ছবিটি 3 মাসের পুরনো হলে কিন্তু হবে না। তো কোনো রকম দেরি না করে চলুন সরাসরি কিভাবে নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করা যায়, কোন পোর্টাল থেকে করবেন, কিভাবে করবেন ডিটেলসে আলোচনা করি। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমাদের অনেক বেশি মোটিভেট করে এই ধরনের ভিডিও বানানোর জন্য। তো চলুন কোনো রকম দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা, এর জন্য আপনারা গুগল ক্রোমে চলে যাবেন এবং গুগল ক্রোমে গিয়ে আপনারা সার্চ করবেন গুগলে ভোটার পোর্টাল, এবং ভোটার পোর্টাল বলে আপনারা লিখে সার্চ করলে দেখবেন প্রথমেই অপশন চলে আসবে ভোটার পোর্টাল .eci.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের কিন্তু ভিজিট করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনারা ভিজিট করেন তাহলে আপনার সামনে কিন্তু এই ধরনের একটা ভোটার পোর্টালের পেজ খুলে যাবে। তো এই পেজের মধ্যে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু লগ ইন করার জন্য বলা হচ্ছে। তো আপনার যদি লগ ইন আইডি পাসওয়ার্ড থেকে থাকে অলরেডি, তো এখানে গিয়ে লগ ইন করে আপনারা নতুন ভোটার কার্ড বানাতে পারবেন। বাট যারা নতুন ভোটার কার্ড বানাতে চাইছেন, বেশিরভাগ জনের কাছে কিন্তু এখানে লগ ইন আইডি পাসওয়ার্ড নেই। তো সেক্ষেত্রে তারা কি করবেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের ঘরে ক্লিক করবেন। তো এখানে একটা অ্যাকাউন্ট তাদের কিন্তু বানিয়ে নিতে হবে। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটা উইন্ডো চলে আসবে। আপনারা চাইলে আপনার ইমেল আইডি দিয়েও বানিয়ে নিতে পারেন, অথবা ইমেল আইডি ছাড়াও আপনারা বানাতে পারবেন। নিচে শুধুমাত্র ফোন নাম্বার দিয়েও আপনারা আপনাদের একটি আইডি এখানে বানিয়ে নিতে পারবেন। তো আমরা জাস্ট মোবাইল নাম্বার দিয়ে বানাবো। তো এখানে মোবাইল নাম্বারটা লিখে নেব। লিখে নেওয়ার পর মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপিটাকে আমরা ভেরিফাই করব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটা মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করে দিয়েছি এবং সেই সাথে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করেছি। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করার মাত্রই সাথে সাথে আমাদের কাছে একটা ওটিপি আসে মোবাইলে। সেই ওটিপিটা আমরা এখানে কিন্তু সরাসরি বসিয়ে দিয়েছি। বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন একটা ভেরিফাই বাটন রয়েছে। এই ভেরিফাই বাটনে কিন্তু আমাদের ক্লিক করতে হবে, এবং ভেরিফাই বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ভেরিফাই হয়ে আপনার নতুন করে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো বন্ধুরা, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনার সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আপনি লগ ইন হয়ে গেছেন অলরেডি, এবং সাথে সাথে কিন্তু আপনি যেহেতু নতুন ভোটার রেজিস্ট্রেশন করতে চাইছেন, তো এইখানে দেখতে পাচ্ছেন সেই অপশনটা রয়েছে নিউ ভোটার রেজিস্ট্রেশন। তো এই বাটনে ক্লিক করে কিন্তু আপনারা নতুন ভোটার কার্ড বানাতে পারবেন। তো বন্ধুরা, নিউ ভোটার কার্ড রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটা উইন্ডো চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে লেট স্টার্ট বলে লেখা রয়েছে। তো লেট স্টার্টে আপনাদের ক্লিক করতে হবে। তো লেট স্টার্টে এবার আমরা ক্লিক করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লেট স্টার্টে ক্লিক করার পর এখানে একটা মেসেজ বক্স চলে এসেছে, যেখানে বলা হয়েছে আর ইউ অ্যাপ্লাইং ফর দ্য ভোটার আইডি ফার্স্ট টাইম। আপনি কি ভোটার কার্ড প্রথম বানাতে চাইছেন, মানে এটাই আপনার ফার্স্ট টাইম বানাচ্ছেন? তো এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার অলরেডি ভোটার কার্ড থেকে থাকে, নো আই অলরেডি হ্যাভ ভোটার কার্ড করুন। যদি আপনি ফার্স্ট টাইম ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন, তো সেক্ষেত্রে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং ফর দ্য ফার্স্ট টাইম এই অপশনটাকে সিলেক্ট করুন। এই অপশনটি আপনাদের সিলেক্ট করে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে আর ইউ সিটিজেন অফ ইন্ডিয়া বলে একটা অপশন রয়েছে, অর্থাৎ আপনি কি ভারতীয়, সেই পার্ট নিয়ে তিনটে কিন্তু অপশন দিয়েছে। প্রথম অপশনটা হলো ইয়েস আই অ্যাম অ্যান ইন্ডিয়ান সিটিজেন রেসিডিং ইন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার মধ্যেই থাকি, এবং একটা রয়েছে ইয়েস আই অ্যাম অ্যান ইন্ডিয়ান সিটিজেন বাট আউটসাইড অফ ইন্ডিয়াতে আমরা এখন বর্তমানে বসবাস করছি এই অপশনটা, এবং এটা আমি ইন্ডিয়ান সিটিজেন না। তো সেক্ষেত্রে আমরা বলবো আপনাদেরকে প্রথম অপশনটা সিলেক্ট করতে যদি আপনি ইন্ডিয়ার মধ্যে বসবাস করছেন। তো এই অপশনটা সিলেক্ট করে পুনরায় সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, এরপর দেখছেন ডেট অফ বার্থ এখানে কিন্তু এন্ট্রি করতে বলা হচ্ছে। তো আপনাদের জানিয়ে রাখি, আপনার যদি 18 বছর বয়স হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন, নচেত কিন্তু এখানে ফর্ম ফিল আপ আপনারা করতে পারবেন না। তো এখানে ডেট অফ বার্থ আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ইয়ার, তো এখানে সেই ডেট অফ বার্থের ইয়ারটা দিন, এখানে মান্থটা দিন, এবং এখানে ডেটটা আপনারা সিলেক্ট করে দিন। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন প্লেস অফ বার্থ, অর্থাৎ কোথায় জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটা। আপনি আপনার টাউন বা ভিলেজে জন্মগ্রহণ করে থাকলে সেই ভিলেজ নেমটা এখানে দিতে পারেন, এবং তারপরে রয়েছে স্টেট, আপনি কোন স্টেটের বাসিন্দা সেটা এখান থেকে চুজ করুন, এবং আপনার ডিস্ট্রিক্টটাও এখান থেকে চুজ করবেন।
তো বন্ধুরা, ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বার্থ সার্টিফিকেট, ইন্ডিয়ান পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে বা অ্যাডমিট হতে পারে, এছাড়া মার্কশিট ফিফথ এবং এইট ক্লাসের ইত্যাদির মধ্যে যে কোনো একটি পেপার আপনারা সাবমিট করতে পারেন। এখানে অবশ্যই সেখানে ডেট অফ বার্থটা উল্লেখ থাকতে হবে। বাট আপনার কাছে যদি আধার কার্ড থেকে থাকে এবং সেখানে যদি ডেট অফ বার্থটা সঠিক হয়ে থাকে, তাহলে অবশ্যই এখানে আধার কার্ডটা প্রথম থেকে লিঙ্ক করিয়ে দিন। যদি আপনি লিঙ্ক না করান, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাকে আবার পুনরায় আধার কার্ড লিঙ্ক করাতে হবে। তো বন্ধুরা, ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনারা এখানে আধার কার্ড সিলেক্ট করবেন। আধার কার্ড সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইল টু আপলোড, অর্থাৎ আধার কার্ডটা কিন্তু আপনাকে স্ক্যান কপি আপলোড করতে হবে, যেটা জেপিজি ফরম্যাটে হতে হবে এবং ম্যাক্সিমাম 2 MB মধ্যে ছবিটাকে হতে হবে। এবং সেটি এখানে আপলোড করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপলোড বাটন রয়েছে, এই আপলোড বাটনে ক্লিক করে দেবেন এবং আপলোড হয়ে গেলে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এরপর ক্যান্ডিডেটের পিকচারটা এখানে আপলোড করতে হবে। পিকচারের সাইজ বলা হয়েছে 3.5x4.5 সেন্টিমিটারের হতে হবে এবং কালার হতে হবে। তো ছবিটা এখানে আপলোড করে নেবেন সঠিক রেজুলেশনে। আপলোড করার পর এখানে আপনারা জেন্ডারটা চুজ করবেন, দেখবেন এখানে অটোমেটিক নাম, সারনেম এবং সেই সাথে বাংলায় নামটা কিন্তু চলে আসবে। আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডিসেবিলিটি, অর্থাৎ সেই ক্যান্ডিডেট যদি কোনোরকম ডিসেবিলিটি হয়ে থাকে তাহলে নিচে এই অপশনগুলো আপনারা ইউজ করতে পারেন কী ধরনের ডিসেবিলিটি সেটা নিয়ে। যদি কোনোরকম ডিসেবিলিটি না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে নো ডিসেবিলিটি অপশনটিকে আপনারা টিক মার্ক দেবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা, এরপর আপনারা দেখতে পাচ্ছেন সেই ক্যান্ডিডেটের ফ্যামিলি মেম্বার অর্থাৎ গার্জিয়ানের ডিটেলস এখানে কিন্তু দিতে হবে। তো গার্জিয়ান যদি ফাদার হয়ে থাকে তো ফাদারের ভোটার কার্ডের আইডি নাম্বারটা এই ঘরে লিখতে হবে। দেন এখানে ফাদার নেম, ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম লিখে দেবেন এবং অটোমেটিক দেখবেন নিচে এই ঘরে বাংলায় কিন্তু আপনাদের ফাদার নেমটা এবং সারনেমটা চলে আসবে। যদি ফাদার নেম এবং সারনেমটা এখানে উচ্চারণে বাংলায় ভুল আসে তাহলে আপনারা গুগল ট্রান্সলেটারের মাধ্যমে লিখে নিয়ে কপি করে এখানে পেস্ট করতে পারেন এবং চলে আসবো নিচে রিলেশনটা। এখানে রিলেশন যদি ফাদার হয়ে থাকে ফাদার চুজ করবেন, মাদারকে করে থাকলে মাদার চুজ করবেন এবং যদি হাজব্যান্ড করে থাকেন তো হাজব্যান্ডকে অবশ্যই চুজ করবেন। সমস্ত কিছু হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে পুনরায় ক্লিক করবেন। তো বন্ধুরা, এরপর ক্যান্ডিডেটকে কিন্তু তার হাউস নাম্বার এইখানে এন্ট্রি করতে হবে। এবার প্রশ্ন হলো এই হাউস নাম্বারটা কোথায় পাবেন? আপনার এরিয়ার যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টের মধ্যে আপনার বাবার যে ডিটেলসটা রয়েছে সেই বাবার ডিটেলসটা আপনি বার করুন। সেই পেজের মধ্যে দেখবেন আপনার বাড়ির নাম্বারটা দেওয়া রয়েছে, তো সেখান থেকে আপনি আপনার হাউস নাম্বারটা পেয়ে যাবেন। সেটা আপনারা কিন্তু অনলাইনেও ডাউনলোড করে নিতে পারেন। তো কীভাবে ডাউনলোড করবেন যদি আপনারা সেটা পেতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি কীভাবে ভোটার কার্ডের লিস্ট ডাউনলোড করা যায়, সেটা আপনাদের একটা ভিডিও বানিয়ে দেবো। এরপর দেখতে পাচ্ছেন হাউস নাম্বারটা এখানে বাংলায় চলে আসবে। যদি বাংলায় এখানে ভুল আসে আপনারা ট্রান্সলেট করতে পারেন বা এখান থেকে এই কিবোর্ডটা ইউজ করে আপনার বাংলায় টাইপ করতে পারেন। তো আমি বলবো ট্রান্সলেটারের মাধ্যমেই নিয়ে আসার চেষ্টা করবেন, যদি সঠিক চলে আসে তো কোনোরকম এডিট করার প্রয়োজন নেই। এরপর হচ্ছে স্ট্রিট, এই স্ট্রিট এরিয়া বা লোকালিটি, এই জায়গাটা আপনি আপনার গ্রামের নাম দেবেন, পোস্ট অফিসের নাম দেবেন এই জায়গায় এবং ভিলেজ নাম্বারটাকে পুনরায় এই ঘরে আবার লিখে দেবেন। দেন এরিয়া টাইপটা আপনারা এখান থেকে যদি ভিলেজে বসবাস করেন তো ভিলেজ করবেন, সিটি হলে সিটি, টাউন হলে টাউন, এটা সিলেক্ট করবেন। দেন আপনার পিনকোডটা কিন্তু এখানে অবশ্যই টাইপ করে দেবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আপনার যে বিধানসভা রয়েছে নির্বাচনী কেন্দ্র, সেই নির্বাচনী কেন্দ্র আপনাকে চুজ করতে হবে। তো এখানে একটি ম্যাপের দ্বারা অপশনটি সিলেক্ট রয়েছে, আমি বলবো ম্যাপ অপশনটা আপনারা নেবেন না, এখানে এন্টার ইয়োর কনস্টিটিউয়েন্সি ম্যানুয়ালটাকে সিলেক্ট করুন। তো বন্ধুরা, ম্যানুয়াল অপশন সিলেক্ট করলে আপনার সামনে এখানে স্টেট সিলেক্ট করার কথা বলা হবে, তো স্টেট সিলেক্ট করুন, এখানে ডিস্ট্রিক্ট চুজ করুন। ডিস্ট্রিক্ট করার পর দেখতে পাচ্ছেন আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউ অর্থাৎ বিধানসভা নির্বাচনী কেন্দ্র এখান থেকে চুজ করুন। সেটা কিন্তু আপনার যে লিস্ট রয়েছে ভোটার তালিকার সেই তালিকার মধ্যে কিন্তু লেখা থাকে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। দেন এখানে কিন্তু আপনি অ্যাড্রেস প্রুফ হিসাবে কী দেবেন, অর্থাৎ ক্যান্ডিডেটের এখানে রেশন কার্ড আপনারা চুজ করবেন এবং সেই রেশন কার্ডটা কিন্তু জেপিজি ফরম্যাটে আপনারা স্ক্যান করে নিয়ে এখানে আপলোড করে দেবেন। আপলোড হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী স্টেপটি হলো ডিক্লারেশন স্টেপ। এখানে কিন্তু যে ক্যান্ডিডেট আবেদন করছে সেই ক্যান্ডিডেটের ডেট অফ বার্থের ইয়ার এবং মান্থটা এখানে লিখতে হবে। লেখার পর এই জায়গাটায় কোন প্লেস থেকে অ্যাপ্লাই করছেন প্লেসের নেম এবং সেই সঙ্গে সেই ক্যান্ডিডেটের নামটা এখানে লিখে দেবেন। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এই 6 নম্বর ফর্মটি ফিল আপ হয়ে আপনার সামনে চলে আসবে। তো এই ফর্মটি ফিল আপ সমস্ত কিছু সঠিকভাবে হয়েছে কিনা দেখে নেবেন এবং দেখে নেওয়ার পর আপনারা কিন্তু ফাইনাল সাবমিশন করবেন।
তো বন্ধুরা সাবমিট করলে আপনার সামনে কিন্তু কংগ্রাচুলেশনস এর একটা মেসেজ বক্স চলে আসবে, যেখানে আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়েছে এরকম মেসেজ বক্সে দেখাবে, এবং সেই সাথে কিন্তু অ্যাপ্লিকেশন রেফারেন্স আইডিটা এখানে কিন্তু দিয়ে দেওয়া হবে। ভবিষ্যতে এই রেফারেন্স আইডি দিয়েই কিন্তু আপনারা আপনার ভোটার কার্ডের স্টেটাস চেক করতে পারবেন।